বিশ্বকাপের বছর 2022 অক্টোবরে অস্ট্রেলিয়ায় বসবে 20 ওভার ফরম্যাটের বিশ্বকাপ। গেল বিশ্বকাপটা ভালো যায়নি বাংলাদেশের, তার আগে দেশের সবচেয়ে বড় টি টোয়েন্টি লিগ বিপিএল এ নিজেদের বাজিয়ে দেখার সুযোগ মিলেছে ঘরোয়া ক্রিকেটারদের। কেউ সেখানে সফল, কেউ বাবার ব্যর্থ। ব্যর্থদের তালিকায় রয়েছে অনেক বড় বড় ক্রিকেটারদের নামে, যাদের ওপর এক্সপেকটেশনটা ছিল সবার অনেক বেশি। বিপিএল এ ব্যর্থদের তালিকায় ওপরেই থাকবে মোহাম্মদ নাঈম শেখ, জাতীয় দলের নিয়মিত ওপেনার। অথচ ঢাকার জার্সিতে নেই ব্যাটিং পজিশনে ঠিকঠাক, কখনো তিনে কখনো চারে, কখনো আবার সাথে। জায়গা হারিয়েছেন বেস্ট ইলেভেন থেকেও। বিপিএল এ 7 ম্যাচে রান করেছেন মোটে 44, ব্যাটিং গড় স্পর্শ করেনি 10, স্ট্রাইক রেট 65। ব্যর্থদের তালিকায় মোহাম্মদ মিঠুনও। ন্যাশনাল টিমের রাডারে থাকে এই ক্রিকেটার প্রথম 8 ম্যাচে রান করেছেন 128। দলের মতো ব্যর্থ মিঠুনের ব্যাটও, একটা ম্যাচে 72 করেছেন এই মিডল অর্ডার ব্যাটার, তবু ব্যাটিং গড় 21 আর স্ট্রাইক রেট। মিঠুনের মতো একই দশা নাজমুল হোসেন শান্ত। টিম ম্যানেজমেন্টের নজর বেশ ভালোভাবেই আছে এই ব্যাটারের ওপর, তবে ক্রিকেটের শর্টেস্ট ফরম্যাটে নিজের শেয়ারটা খুঁজে বেড়াচ্ছেন এখনও। বরিশালের জার্সিতে ফরচুন ফেরেনি এই ব্যাটারের, 8 ম্যাচে রান 135, গড় পেরোয়নি 20, সাথে স্ট্রাইক রেটও পেরোয়নি 100। দেশের ক্রিকেটের টি টোয়েন্টিতে তার আবির্ভাব হয়েছিল বেশ আগডাকে, তবে নিজেকে মেনে ধরতে ব্যর্থ। গায়ে লেগেছিল ব্যাট বয়ের তকমা, দলে ছিলেন ব্রাত। বিপিএল হতে পারত আবার দলে ফেরার উপযুক্ত মঞ্চ, তবে বিপিএলেই ব্যর্থ সাব্বির। চট্টগ্রামের বেস্ট ইলেভেন থেকেও জায়গা হারিয়েছেন এই ব্যাটার। 6 ম্যাচে সাব্বিরের উইলোতে 109 রান, ব্যাটিং গড় 18 আর স্ট্রাইক রেট 111। বিপিএলে বড় রানের দেখা পাননি শামীম পাটোয়ারিও, যিনি ছিলেন যুব বিশ্বকাপ জেতা তারকা। জায়গা মিলেছিল আগের বিশ্বকাপের স্কোয়াডেও, তবে এই বিপিএলে বড় রান করতে ব্যর্থ এই হার্ড হিটার। একটা 50 করলেও 7 ম্যাচে রান 133, 19 ব্যাটিং গড়ে শামীম পাটোয়ারি স্ট্রাইক রেট 106। বোলিংয়ে আপ টু দ্য মার্ক না শেখ মেহেদি। টি টোয়েন্টিতে ন্যাশনাল টিমের নিয়মিত মুখ, তবে এবারের বিপিএলে ফর্মহীন এই রাইট আর্ম অফ ব্রেক বোলার। 8 ম্যাচে নিয়েছেন 2 উইকেট, ইকোনমি 6-এর নিচে হলেও প্রতি উইকেট নিতে খরচ করেছেন 68 রান। প্রত্যাশার সাথে তাই প্রাপ্তি সমীকরণটা মেলাতে পারেনি এমন নামি দামি ক্রিকেটাররা। টি টোয়েন্টিতে বাংলাদেশের সুদিন ফিরতে তাদের ফর্মে ফেরাটাও যে জরুরি। নাবিল খান, টি স্পোর্টস।